আর বলছিলেন যে আপনি দুইজন বেস্ট ফ্রেন্ড এন্ড এই বিষয়টা ক্লাসকে একটু জানতে চাচ্ছি আমরা যদি আগে কখনো প্রশ্ন করি অফকোর্স আর সত্যি কথা বলতে আমার খুব ভালো একজন বন্ধু এখনও বলি ওর সাথে আমার খুব কম দেখা হয় বাট ওর আমি সবসময় শুভকামনা চাই যাতে ও ভালো করুক সিনেমায় বলেন বা যেখানে বলেন ও যদি ভালো করুক এটি বাট আমার সাথে কোনো কিছুই নাই থাকলে আমি অবশ্যই ক্লিয়ার আউট করতাম কার কাছে কার সাথে আছে আর যখন আসবে তখন আমি ওই যে আমার আম্মুকে বলে আমি অবশ্যই তোমার নাম্বারটা দিয়ে দেবো আমি বলে দিবো অফকোর্স একজন ক্রিকেটার হিসেবে আপনি নিজেকে দশ জিরো ইউটিউবার হিসেবে জিরো কেন কারণ এটা মানুষ জাজ করবে আমি নিজেকে শূন্য যদি আপনি তাওহিদ আফ্রিদিকে কার্তার থেকে বেরিয়ে এসে এই স্কোরটা দেন তাহলে কত দেবেন ক্রিকেটের ক্ষেত্রে না ইউটিউবে টেনে সেভেন বা এইট তাহলে টেনে টেন কে পেতে পারে টেনে টেন কে পেতে পারে সেটা মানুষ জানবে বা ওই সময় যদি আমি বাইরে থাকি তাহলে হয়তো বা ভাইয়া আমি একটা বিষয়ে জানতে চাইবো আপনার কাছে ব্যক্তি তাওহিদ আফ্রিদিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ব্যক্তি তাওহিদ আফ্রিদিকে ব্যাখ্যা এটাই করবো যে কন্টেন্টের পাশাপাশি আমার ব্যবসার পাশাপাশি এই দেশের মানুষের জন্য কাজ করা এই দেশের কোনো দুর্যোগ হলে যাতে দৌড় দিয়ে যেতে পারি এটাই আসলে আমার মেইন টার্গেট আর কিছু না এই যে আপনি যেমন বিভিন্ন মানবতার কাজে আপনি এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে আবার কথাও বলে এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন আপনি তো চিন্তা করেন হয়তো বা যে আমার দেখা দেখে আরও দশটা মানুষ এগিয়ে যাবে দেখেন আমি সবসময় একটা কথা বলি আমি যখন দান করি তখন আমার ডান হাত জানলে বাম হাত জানবে না কিন্তু যখন আমি উপকার করি আমি যেখানে বিশ টাকা দিব ওইখানে জানে আরও একটা মানুষ এসে ওখানে একশো টাকা দিয়ে যায় বিশ টাকা করলে অনেক টাকা হয় একটা মানুষ যখন দান করবে তার ডান হাত জানলে বাম হাত জানবে কিন্তু একটা মানুষ যখন উপকার করবে সারা বাংলাদেশের মানুষ যাতে উপকার হয় এটাই আমি চাই যখন লাস্ট কিছুদিন আগে সাতকানিয়ার অবস্থা দেখছেন চিটাংয়ের অবস্থা দেখছেন যখন লাইভে চলে গেছিলাম যখন আমি ত্রাণ নিয়ে গেছি ওখানে অনেক মানুষ বলছে ভাই আপনার কারণে আরও অনেকগুলো ত্রাণ দিচ্ছে সো দিস ইজ মাই সাকসেস আসলে প্রত্যেকটা যারা কাজ করছে এই লাইনে বা আসলে এটা তো একটা আবেগের জায়গা আমরা তো আমি কখনো চিন্তা করি না যে আমি দৌড় দিয়ে ওই কোনো ওই সময় আসলে চিন্তা থাকে না যে আমরা আমি তো আমার তো কোনো ফাউন্ডেশন নাই বা কিছু নেই পকেটে যা আছে ওইটা নিয়ে একটা দৌড় দিই আল্লাহর রহমতে আল্লাহ যেটা দিবে ওইটা নিয়ে আমি আগে যাব ইনশাল্লাহ এটাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হওয়া উচিত যে আমরা দুষ্টুমি করি ফান করি না কেন যাই করি কেন দেশ আগে দেশের মানুষ আগে এত বছর দশটা বছর ইউটিউব লাইনে ছিলাম দেশের মানুষ আমার নাম তাওহিদ আফ্রিদি করছে তারা আমাকে সম্মান দেয় যেখানে যাই তো ওই সম্মানে যদি তাদের জন্য তার বিনিময়ে যদি কিছু না করি আসলে এই তাওহিদ আফ্রিদি অর্জনটা আমার কাছে কিচ্ছু এটা আসলে প্রতি আমি প্রেমের প্রপোজ বলতে আমি আই লাভ ইউ তো প্রতিদিন শুনি বাট এটা আমি আসলে দোয়া হিসাবে নিই আপনি এখন আপনিও আমাকে আই লাভ ইউ যদি বলেন এটা আমি দোয়া হিসাবে নিই সো কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে আমি এটা দোয়া হিসাবেই কাউন্ট করি টু বলো আমি তো যেই আমাকে আই লাভ ইউ বলে আমি তাকে টু বলি আপনি আমাকে আই লাভ নাটকে বা ওই যে আমি ভিডিওর মাধ্যমে বাস্তব লাইফে প্রপোজ আপনি খুব দুষ্টুমি করেছেন বুঝছেন আমার মা যেটা ভালো মনে করে আমি আমার বাবা মার পছন্দেই বিয়ে করবো সো আমার বাবা মা যেইটা ভালো মনে করে আমি সেটাই একটা এখন যদি পছন্দ নিয়ে কথা বলি তাহলে আমার ফিউচার ওয়াইফ এটা দেখলে খুব কষ্ট পাবে যে কোন জিনিসটা আমার ভালো লাগে বা না লাগে সো আমার মা বাবা আমার ভালোটাই চাই প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালোটা চাই সে যেটা পছন্দ করে সেটাই আমার আমরা কি কিছু তাড়াতাড়ি আশা করতে পারি এটা আমার বাবা আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা সাংবাদিককে প্লিজ এটা আমার বাবাকে এই কোয়েশ্চেনটা করবেন আচ্ছা